ডিস্ট্রিক্ট ইন্টার কলেজ স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপ শুরু হলো তমলুকে। তিন দিন ধরে চলবে এই প্রতিযোগিতা। পূর্ব মেদিনীপুর জেলার 19টি কলেজ এখানে পার্টিসিপেট করেছে। তমলুকের রাখাল গ্রাউন্ডে এর শুভ উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন তমলুকের মহকুমা শাসক, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান সহ তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর আব্দুল মাতিন। প্রতি বছর হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, স্টেট এবং ডিস্ট্রিক্ট লেভেলে ইন্টার কলেজ স্পোর্টস অ্যান্ড গেম চ্যাম্পিয়নশিপ এই প্রতিযোগিতা আয়োজন করে থাকে। গত দু বছর করোনার জন্য এটা আয়োজন করতে করা যায়নি, এই বছর আবার নতুন করে শুরু হয়েছে এবং আমরা সম্মানিত বোধ করছি তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসাবে যে আমাদের কলেজকে এবার তারা সেই সম্মানটা দিয়েছেন আয়োজন করার জন্য। পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যান্ড গেম চ্যাম্পিয়নশিপ আয়োজন করার দায়িত্ব পেয়েছে তাম্রলিপ্ত মহাবিদ্যালয়। পূর্ব মেদিনীপুর জেলার ইন্টার কলেজ ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের রাখাল গ্রাউন্ডে। এতে মোট 10টি অ্যাথলেট ইভেন্ট রয়েছে, তাতে 394 জন প্রতিযোগী বিভিন্ন কলেজ থেকে অংশগ্রহণ করেছে। এছাড়াও 8টি কলেজ ফুটবল প্রতিযোগিতায় ও মেয়েদের জন্য খোখোতে 12টি কলেজ অংশগ্রহণ করেছে বলে জানান তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর আব্দুল মতি। আমাদের 394 জন অ্যাথলেটিক্স মিটে পার্টিসিপেট করছে, এর মধ্যে ইভেন্ট আছে 10টা অ্যাথলেটিক ইভেন্টস আছে। ছেলেদের জন্য ফুটবল আছে, মেয়েদের জন্য খোখো আছে। অ্যাথলেটিক্স বাদে 12টা কলেজ ফুটবলে অংশগ্রহণ করছে এবং 8খানা কলেজ খুব সম্ভবত আমাদের খোখোতে সহযোগিতা করছে। যা এখানে প্রথম হবেন তারা স্টেটে যাবেন প্রতিযোগিতার জন্য এবং স্টেট থেকে অল ইন্ডিয়া লেভেলে তারা। পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্টার কলেজ স্পোর্টস অ্যান্ড গেম চ্যাম্পিয়নশিপ তিন দিন ধরে চলবে, 2-3 তারিখ ও ফেব্রুয়ারির 4 তারিখ পর্যন্ত। এই ডিস্ট্রিক্ট ইন্টার্নশিপের যারা চ্যাম্পিয়ন হবে বা 1-3 মধ্যে যারা থাকবে তারা এরপর স্টেট লেভেল, স্টেট লেভেলের চ্যাম্পিয়ন হলে তারা ন্যাশনাল লেভেলে খেলার সুযোগ পাবে বলে জানান আয়োজকেরা। তমলুকের মহকুমা শাসক বুদ্ধদেব পান জানিয়েছেন খেলাধুলায় মানুষের চরিত্র বিকাশ ও মানবিক বিকাশ করে। ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলের মানসিক এবং চরিত্র বিকাশে বরাবর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে পালন করে এসছে, যে কারণে আমাদের মনীষী বিবেকানন্দ বলেছেন গীতাপাঠ থেকে খেলা ফুটবল খেলা ভালো, তো এটা আমাদের সার্বিক বিকাশে খুব সাহায্য করবে। 2 ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হয়। তমলুক থেকে সৈকত সিয়া রিপোর্ট, নিউজ18 লোকাল।